একজন ভদ্রলোক এনজেপি স্টেশনে নেমে স্টেশনের বাইরে এসে ট্যাক্সির খোঁজ করতে লাগলেন। একজন ট্যাক্সি নিয়ে এগিয়ে এলেন। লোকটি, আমি শিলিগুড়ি যাব, কত টাকা লাগবে? ট্যাক্সি ড্রাইভার উত্তর দিল, অনেকটা পথ যেতে হবে দাদা, 500 টাকা ভাড়া দেওয়া লাগবে। লোকটি তখন জানালো, তোমরা এরকমই এই এতটুকু রাস্তা 500 টাকা ভাড়া চাইছ? ভাবছ আমি কিছুই জানি না? যাও যাও, তোমার মতো ট্যাক্সির দরকার নেই, আমি আমার রাস্তা একাই হেঁটে চলে যাব। এরপর লোকটি নিজের ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে যাত্রা শুরু করলেন। সেই ব্যক্তি ব্যাগ নিয়ে কিছু দূর পর্যন্ত এগোলেন। মাথার উপরে গ্রীষ্মের গনগনে রোদে তিনি শীঘ্রই নাজেহাল হয়ে পড়লেন। মনে মনে আবার তিনি ট্যাক্সির খোঁজ করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আবার পুনরায় সেই ট্যাক্সিওয়ালাকেই দেখতে পেলেন। এরপর সেই ব্যক্তিটি আর কোনো উপায় না পেয়ে ট্যাক্সিটিকে দাঁড় করালেন। লোকটি, আরে ভাই, আমি তো এবার প্রায় অর্ধেকটা রাস্তা চলেই এসেছি, তাহলে এবার কত টাকা লাগবে? ড্রাইভার, এবার ভাড়া লাগবে 750 টাকা। লোকটি, তোমরা তাজ্জব লোক, দেখছো যে আমি আর পারছি না, তাই দাম বাড়িয়ে দিলে? আমি তো অর্ধেকটা রাস্তা চলেই এসেছি, হিসেব মতো 250 টাকা হওয়ার কথা। ড্রাইভার, দাদা, এতক্ষণ ধরে আপনি যে রাস্তায় হাঁটছিলেন সেটা শিলিগুড়ির উল্টো দিকের রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আপনি শিলিগুড়ি নয় জলপাইগুড়ি পৌঁছে যাবেন, তাই আপনি অর্ধেকটা রাস্তা উল্টো দিকে বেশি চলে এসেছেন, এ কারণেই আমি আগের থেকে 250 টাকা বেশি চেয়েছি। এরপরে সেই লোকটি আর কোনো মন্তব্য না করে ট্যাক্সিতে উঠে পড়লেন। এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরাও আমাদের জীবনে কোনো কাজ পেলেই কোনো ভাবনা চিন্তা না করে হঠাৎ করে এই কাজটি শুরু করে দিই। কোনো পরিকল্পনা ছাড়া কাজটি করার আমরা ভুল পথে এগোতে থাকি, আর এভাবেই আমরা আর কিছু উপায় না পেয়ে কাজটি অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে সময় এবং অর্থ দুটোই নষ্ট করি। তাই কোনো কাজ করার আগে ঠিকমতো পরিকল্পনা করুন এবং একটি লক্ষ্য ঠিক করুন। যদি আপনি পরিকল্পনা এবং লক্ষ্য ছাড়াই কাজ শুরু করেন, তাহলে আপনার অবস্থা গল্পের মতোই, সেই লোকটির মতোই হতে পারে। বন্ধুরা, এই রকম শিক্ষামূলক ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড হয়ে থাকে। আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।